7,000 হলে বিক্রি হবে। কত পর্যন্ত দাম বললো চাচা? 6,000 পর্যন্ত দাম বলছে। দর্শক দেখছি আমরা, এই যেটি দেখছেন এটি আসলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর মা কিছুদিন আগেই মারা গেছে খুরা রোগে, যে কারণে বাছুরটিকে চাচাকে বিক্রি করে দিতে হচ্ছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দাম এখন পর্যন্ত 6,000, 6,500 টাকা পর্যন্ত বলছে আর কি। উনি 7,500 হলে বিক্রি করবে, যেটি আমাদের ধারণা দিচ্ছিল আর কি। এর মা কি হয়েছে? মা কি মারা গেছে? আহা, কষ্টের বিষয়। কতদিন হলো মারা গেছে? 15 দিন হলো। মানে ওটা কি কোনো সমস্যা ছিল? বেরাম ছিল ওই খুরা রোগে, চিকিৎসা না হয়েছিল, তারপর মারা গেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 11 মার্চ 2021 বৃহস্পতিবার। তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট। তো আজকে এই রেলবাজার হাট থেকে যে ছোটো ছোটো যে সকল গরু যেগুলো দেখছেন, একেবারে ছোটো টাইপের আর কি, এই ছোটো ছোটো গরুগুলো আসলে খুব বেশি বিক্রি হয় এই হাটে। বড়ো বড়ো গরুগুলো কম আসে, তবে ছোটো ছোটো গরুর আমদানি কিন্তু বেশি হয়। তো এই ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবই প্রতিবেদনে আমরা, এবং পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন আর কী ধরনের প্রতিবেদন চাচ্ছেন সেটি আমাদের কমেন্টে জানাবেন। যে পাশে দেখছি আমরা এগুলো একটু ধারণা দেই আপনাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আজকে কয়টা নিয়ে আসছিলেন? দাম বলতেছে যা কম। আচ্ছা, এই যে প্রথমটা বকনা না, ওটা সার, এটা বকনা। আচ্ছা, এই বকনাটা কত চাচ্ছিলেন? কত পর্যন্ত বললো দাম? 15 পর্যন্ত বলছে যে দর্শক, 15,000 পর্যন্ত দাম বলছে বকনা। মোটামুটি সুন্দর টাইপের আর কি, উনি হয়তো বা 15,000 পর্যন্ত দিবে না। আচ্ষা, কত হলে বিক্রি করবেন? 15,500 অর্থাৎ সর্বশেষ 15,500 হলে বিক্রি হবে। যে একটু দেখায় আপনাদের, এটি বকনা গরু, মোটামুটি সাইজটা ভালোই বলা যায়। আর এই যে এই সার গরুটি, বাচ্চা সারটা, এটা কত টাকা চাচ্ছিলেন? 14 হলে বিক্রি করবেন। কত পর্যন্ত বললো দাম? 13,500 বলছে। এই যে দর্শক, 13,500 পর্যন্ত বলছে, মানে 13,000 টাকা পর্যন্ত বলছে সর্বনিম্ন আর কি। আর 14,000 হলে বিক্রি হবে। তো এই যে এই ছোটো ছোটো টাইপের গরুগুলোই আমরা আপনাদের এই প্রতিবেদনটাতে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এর পাশে একটি দেখছি চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো। কী অবস্থা বাজার? নরম নরম। গরম হবে কবে? ধান উঠিবে তারপরে। আচ্ছা, এখন সবাই বিক্রি করছে, কিনছে কম। আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন দাম? এটা 15 চাচ্ছিলেন। কত পর্যন্ত বললো দাম? 12-13 পর্যন্ত বলছে যে দর্শক, 12-13 পর্যন্ত বলছে। 17,500 হলে দিয়ে দিবেন বকনা। সেই যে 13,500 হলে এটা বিক্রি হবে। আমরা একটু এই রেলবাজার হাট থেকে আপনাদের এগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। 12,000 টাকা পর্যন্ত বলছে, 13,500 হলে দিবে বলছে, তারপরেও হয়তো বা কিছু কম বেশ হতে পারে। আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনারা নিতে আসলে অবশ্যই দামদর করে নেবেন, এর থেকে কিছু কম বেশ তো হতেই পারে। আমরা এ পাশে দেখছি। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি করতে? তিনটা। বিক্রি হয় না একটাও? কেমন চাচ্ছিলেন দাম একটু? এটা কি বকনা না সার? কেমন চাচ্ছেন এটার দাম? 24,000 চাচ্ছেন। কেমন বললো দাম? 17,000 পর্যন্ত বলছে যে দর্শক, যে 17,000 টাকা পর্যন্ত দাম বলছে। আর আপনার সর্বশেষ বেচা বিক্রি কেমন? 18 নিচে আসবে না? এই যে এটি 18,000 টাকা আর কি। আর তার পাশেরটা 14,000 ছাড় দেবেন। এটাও বকরা না সার? এটাও সার। এটা 14,000 টাকা হলে বিক্রি হয়ে যাবে আর কি। এই যে দেখায় আপনাদের, সর্বনিম্ন 14,000 হলে এটি বিক্রি হবে আর কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে। 14,000 টাকা এই যে চাচা নিয়ে আসছে। আর এই যে এটি এটি এটা এটা 14 সর্বনিম্ন। বেচা বিক্রি কত হলে হবে? বেচা বিক্রির দাম কত? 13,000। এই যে এটি এটিও সার গরু, 13,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তবে আজকে বৃহস্পতিবার এই হাট থেকে এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার
চেষ্টা করছে আর কি। যে এপাশে একটা ছোট্ট বাচ্চা গরু দেখছি আমরা, এটার একটু দাম জানবো। চাচা আসসালাম আলাইকুম, কেমন আছেন? এটা কি বিক্রি করতে নিয়ে আসছেন? এত ছোট বাচ্চা কিভাবে বিক্রি হয়? এটা কি দুধ ছাড়ছে? মা মারা গেছে, এখন বাছুরকে বিক্রি করতে হচ্ছে। এটা কি পালতেন আপনি নিজেই? পালতেন? আপনি নিজে পালতেন না কিনে নিয়ে আসেন? নিজে পালতেন? এখন এটার দাম কেমন চাচ্ছিলেন আপনি? আট হাজার। এই যে সার। আচ্ছা এটা কি এখন মানে টিকবে, বাঁচবে? এটা ঘাস খাচ্ছে? হ্যাঁ আল্লাহ করবা পারবে, ঠিক আছে খাচ্ছে। তো এটা তো পালতে পারতেন, এটা কেন বিক্রি করে দিচ্ছেন? এটা তো আপনি পালতে পারতেন, এটা দিয়ে আবার বড় করতে পারতেন, বিক্রি করে দিচ্ছেন কেন? টাকা দরকার, এটা দিয়ে ইড়ি লাগাবে আর কি। এর জন্য সার দিবার পয়সা নাই, শেষ পর্যন্ত শেষ সম্বলটাকে বিক্রি করতে হচ্ছে আর কি। আচ্ছা এই যে আবারও দেখাই, মাত্র 6000 টাকাই হলে দাম বলছে আর কি, কষ্টের বিষয়। তামান দিছে না? আচ্ছা এই যে এপাশে আরও দুইটা দেখছি আমরা, এগুলোর একটু ধারণা দেবো আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? বেচা বিক্রি কি অবস্থা বাজার? একটা বিক্রি করেছেন, দাম দর মানে মোটামুটি ভালো একটা হয়েছে ব্যবসা? হয়েছে অল্প স্বল্প। আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা বকনা না? এটা কত টাকা দাম চাচ্ছিলেন? 17000 চাচ্ছিলেন, 13000 দাম বলছে। আর আপনার বেচা বিক্রি কত, কেমন হলে দেবেন? 14 হলে দেবেন, 14 নিচে দিবেন না? হ্যাঁ মানে 200 কমও হতে পারে, মানে 13.5 হতে পারে, জাস্ট ধরে নিলাম আর কি। এই যে 13.5 হতে পারে আর কি। তো আমরা একটু রেলবাজার হাট থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ মোবাইল নাম্বার নিচ্ছি আপনার। এই যে যেটা দেখছি এটা কি বকনা না আরিয়া? বকনা। কেমন চাচ্ছিলেন? 18.5। এটা কেমন বলতেছ? 15 ভাঙতে বলছে, কিন্তু 15 বলতে 15-র কত নিচে বলছে? 14000। আপনি কত হলে দিবেন? 16 পর্যন্ত হলে দেওয়া যাবে। আচ্ছা আপনার নাম্বার তো অনেকে চায়, আমাদের অনেকে বলে যে মেম্বার চাচা যে হাটে আসে, তো এই মেম্বার চাচার একটু নাম্বারটা দিয়ে আমাদের কথা বলবো। তো আপনার নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ বলেন দেখি। 0170 870 870 8 6 8 6 7 1 7 1। এই যে দর্শক শ্রোতা আমরা যে নাম্বারটি শোনাইলাম, বুধবারে কারেন্টের হাট যাব। বুধবারে করে কারেন্টের হাট যান, ভিডিওটা করে ওইটার গরুগুলো ছবিগুলো দেখি, ওখানকার গরুগুলো বেশি ভালো হয়, সব থেকে টপে আছে এখন, টপে কারেন্টের হাট, এবং ওখানে দাম একটু কম পাওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা আমরাও যাবো বুধবারে, ঠিক আছে। যে দর্শক আমরা যে নাম্বারটি শুনেলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করে, আচ্ছা এই ধরনের গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনারা নিতে পারেন। আর তার পাশে আমরা আরও কিছু ছোটো ছোটো টাইপের দেখছি আমরা, এগুলোর একটু দামের ধারণা হচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কয়টা নিয়ে আসছেন? দুইটা একটা বিক্রি করছেন। এটা কি এখানকারই লোক নিচ্ছে না বাইরে থেকে? আচ্ছা এটা কি বকনা না আরিয়া? কেমন চাচ্ছিলেন এটার দাম? 25.5। আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম আসলো? 20,000 পর্যন্ত বলছে। আচ্ছা আপনার বেচা বেশি কেমন চাচা, কত হলো হবে? 22,000 হলে হবে আর কি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি রেলবাজার হাটে, এটি 22,000 মধ্যে বিক্রি করবে এমনটা বলছে। আমরা একটু দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে এই গরুটি 22,000 হলে বিক্রি হবে, আর রেলবাজার হাট থেকে আমরা আপনাদের এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। এবং দর্শকদের আমরা জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তবে আজকে বৃহস্পতিবার এই হাট থেকে আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। এর পাশে একটু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার কি অবস্থা আজকে বাজারের? আজকে বাজার একটা ভালো না, ভালো না। আচ্ছা এটা বকনা না? কেমন চাচ্ছিলেন দাম? কেমন দাম বললো? 15-15.5 বলছে। আচ্ছা একেবারে ফিক্সড মনে করেন যে এর নিচে আর বিক্রি করতে পারবে না, এমন কত দাম? 16 পার হইতে হবে।
এই যে সর্বনিম্ন 16 যেতেই হবে আর কি, তাই না? 16,000 হলে এটা বিক্রি হবে। আর এই যে এটা দেখছি চাচা, এটা আপনার কেমন চাচ্ছেন এটার দাম? এটার দাম 10-11। 10-11 কত 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 পর্যন্ত বললো? এটা দাম বলছে 8-9,000। 8-9,000 10,000 ক্লিয়ার করো। এই যে 8-9,000 10,000 দাম বলছে। আর আপনার বেচা বিক্রি কত কত হলে বিক্রি করবেন? 12,000 হলে বিক্রি করবেন? দর্শক 12,000 হলে বিক্রি করবেন? 8-9,000 পর্যন্ত দাম বলছে আর কি।